তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে এআই ফটো এডিটিং করবেন। তো আপনারা চাইলে কিন্তু নিজের ছবি কিন্তু এআই দ্বারাই আর কি ফটো এডিটিং করতে পারবেন, বা পুরো আর কি লুকটাই কিন্তু পুরো আর কি হ্যান্ডসাম আর কি লাগবে। তো যাই হোক, তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সালমান শাহ আর কি, বাংলাদেশের হিরো। তো এটা আর কি খুব ভাইরাল চলছে, সবাই ভাবছে যে এরকম ছবি আমরা কিভাবে এডিটিং করব, বা সবাই কিন্তু কমেন্ট করে জানাচ্ছে। তো আপনারা চাইলে কিন্তু আপনার নিজের ছবি অথবা যে কোনো আর কি লোকের ছবি কিন্তু এআই দ্বারাই ফটো এডিটিং করতে পারবেন, অথবা খুবই হ্যান্ডসাম লাগবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুবই সহজে দেখিয়ে দিব যে কীভাবে আপনারা এআই ফটো এডিটিং করবেন খুব সহজে। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা বেশি না দেরি করে শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওতে একটা লাইক করুন, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখতে পারবেন বেল আইকন, ওখানে ক্লিক করে এখান থেকে অল সিলেক্ট করে দিবেন, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এআই ফটো এডিটিং করার জন্য সিম্পলি আপনারা কি করবেন, আপনাদের মোবাইলের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। তো সিম্পলি আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি, সিম্পলি উপরে আমরা সার্চ করব এই জায়গাতে এআই স্পেস দিয়ে হিউম্যান জেনারেটর, এই লেখাটা লিখে সিম্পলিভাবে আপনারা সার্চ করে দেবেন। সার্চ করার সাথে সাথেই কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনাদের সামনে একটা ওয়েবসাইট চলে আসবে। প্রথমত এই ওয়েবসাইটে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আপনার ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। তারপর আপনারা এখানে একটা অপশান দেখতে পারবেন, সেটা হচ্ছে কি ক্রিয়েট হিউম্যান ফ্রি, এই অপশানটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে একটা হিউম্যান চলে আসবে, অথবা এখানে কিন্তু একটা মানুষ চলে আসবে, ব্যক্তি। এখন আমরা কি করব, নিচে একটা এডিট অপশান দেখতে হবে, এডিট, এই এডিট অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার আমাদেরকে এখানে ফটো দিতে হবে, তো আমরা ফেস অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো ইউজ ফেস ফ্রম ইউর ফটো আপলোড, এই আপলোড অপশানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের গ্যালারি ফটোগুলো এখানে চলে আসবে। তো আমরা যার আর কি এআই ফটো এডিটিং করতে চাই, বা আপনি যদি চান যে আপনার নিজের ফটো এআই এডিটের দ্বারাই আর কি এডিটিং করবেন, তাহলে আপনার নিজের ছবিটা চুজ করে নেবেন। তো সিম্পলি আমি সালমান স্যার এই বাংলাদেশের হিরোর আর কি এই ছবিটা আমরা এখন এআই দ্বারাই ফটো এডিটিং করব। তো সিম্পলি আমরা কি করব, এই ফটোতে ক্লিক করে ডানে অপশানে ক্লিক করব, তারপর কিন্তু আমাদের এই ফটোটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। তো যাই হোক, তারপর আমরা এখানে দেখতে পারবো এজ, মানে আমাদের বয়সটা কি বন্ধুরা, এখানে আমাদের বয়সটা কিন্তু আর কি বেশি দিলে কিন্তু সমস্যা হবে, আমরা এখানে মিডিয়াম দিব, অথবা আমরা এখানে ইয়ং দিব আর কি মোটামুটিভাবে। তারপর আমরা কি করব বন্ধুরা, একটু নিচে দেখতে পারবো যেখানে জেন্ডার লেখা আছে, মানে আপনি মহিলা না পুরুষ। তো আপনারা যদি আর কি মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেল, অথবা ছেলে হয়ে থাকলে মেল দিয়ে দেবেন। তো সিম্পলি আমি ছেলে, একটা ছেলের এআইয়ের দ্বারা ফটো এডিটিং করছি। এখন আমাদের নিচে আসতে হবে, দেখতে পারবো স্কিন টোন, এখানে দেখতে পাবো র্যান্ডম, এই অপশান যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখানে পেয়ে যাব আমাদের যেটা মুখের যেটা একটা কালার আছে, মানে আমরা কি ফর্সা না কালো না গোল্ডেন, এখানে কিন্তু আপনারা অনেকগুলো পেয়ে যাবেন, বা হোয়াইট ন্যাচারাল গোল্ডেন অলিভ মানে ট্যান, অনেকগুলো পেয়ে যাবেন। তো সিম্পলি আমরা প্রায় আর কি সোনা কালারের মতো থাকি, তো আমরা এখানে গোল্ডেন দিয়ে দিচ্ছি। এখন বন্ধুরা আমরা দেখতে পারবো যে এখানে ইথনিসিটি, এই অপশানে যদি র্যান্ডমে এই অপশানে ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখানে পেয়ে যাব কান্ট্রি। তো আপনারা যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে আপনারা এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন, এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশি। তো আমি কিন্তু ইন্ডিয়া থেকে, তো আমি সিম্পলি এখান থেকে ইন্ডিয়াটা চুজ করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া, ইন্ডিয়াতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো যে বডি টাইপ, মানে আপনার যেটা বডির যেটা যেটা শরীর আছে সেটা আপনার কেমন আর কি ছিল বা আছে বা কেমন করতে চান। তো সিম্পলি আমি এখানে দিয়ে দেবো ফিট, কারণ এখানে আমরা ফিট থাকতে চাই, বা বেশি ভালো লাগবে ফিট থাকলে, মানে দেখতে ভালো লাগবে ছবিটা। এখন বন্ধুরা এখানে লেখা আছে পোজ, নিচে স্ক্রল করে দেখতে পাবেন যে এখানে পোজ, কিন্তু আপনার ছবিটা কেমন হয়ে থাকবে আর কি। তো আমি এখানে দিয়ে দিচ্ছি একটা সিম্পলি আর কি, এটা সোজা হয়ে দাঁড়িয়ে আছে। এখন আমরা পোজে ক্লিক করলাম, তারপর আমরা নিচে আসবো, এখানে দেখতে পারবো হেয়ার স্টাইল। তো গাইস, এখানে হেয়ার স্টাইলের উপরে র্যান্ডমে এখানে ক্লিক করবেন, তারপর আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে কিন্তু অনেক ধরনের আর কি হেয়ার স্টাইল আছে। এখানে দেখতে পারবেন যে লং হেয়ার, মিডিয়াম হেয়ার, শর্ট হেয়ার, চার্লি, ওয়াবি, ব্লাড, যাই হোক আপনার পছন্দ মতো আপনারা এখান থেকে দিয়ে দেবেন। তো আমি সিম্পলি এখানে মিডিয়াম মানে চুলের ডিজাইনটা দিলাম। তারপর আমরা দেখতে পারবো নিচে সব থেকে যে এখানে হেয়ার কালার আছে, মানে আমাদের যেটা মাথার চুল আছে সেটার কালারটা কী। তো প্রায় আমরা ইন্ডিয়া বা বাংলাদেশি প্রায় আমাদের মাথার চুল কালো থাকে, তো সিম্পলি আমরা কালোতে ক্লিক করব। তারপর আমরা এখানে একটা অপশান পাবো আপডেট হিউম্যান, এই অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু
হয়তো একটু সময় নিতে পারে, তো এখানে একটু আপনারা অপেক্ষা করবেন। তো আমি কিন্তু বয়সটা প্রচুর কম দিয়ে দিয়েছিলাম, তার তার জন্য কিন্তু পুরো আর কি আমাদের ফেসটা, সালমান স্যার ফেসটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে বা পুরো আলাদা আর কি, ডিজাইনটা দেখতে পাচ্ছেন আপনারা। তো গাইস, আপনারা এখান থেকে আর কি বয়স অথবা আপনার যেটা শরীরের কালার সেগুলো কিন্তু আপনাকে ঠিকভাবে দিতে হবে, না হলে কিন্তু পুরো আর কি ফেসটা ভালো মতো আসবে না। তো আমি কিন্তু এখানে পুরো আর কি বডি সবগুলো কিন্তু আলাদা আলাদা দিয়েছিলাম, এক্ষেত্রে কিন্তু আমাদের পুরো আলাদা এসেছে। তো এখন আমরা এই ছবিটা ডাউনলোড করার জন্য সিম্পলি আমরা উপরে দেখতে পাবো ডান দিকে এখানে তীর চিহ্ন, এই ডাউনলোড অপশানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই ফটোটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে ফাইলে ডাউনলোড। তো বন্ধুরা, এইটুকুই ছিল আজকের এই ভিডিওটা। যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একবারে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।